আসসালামু আলাইকুম, আমি বাংলাদেশি ব্লগার লাবিব্বা। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, চারিদিকে পাখির শব্দ শুনুন, একেবার অন্ধকার অন্ধকার। নিচেই দেখা যাচ্ছে একটা সবজি মামা আসতেছে, এখন কিন্তু অনেক ভোর। তো লাবিবা এখনো ঘুমিয়ে আছে, আর হচ্ছে আমি এখন এই যে লাবিবার জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিব, আর হচ্ছে চার পানিটা দিয়ে ব্রাশ করতে যাব। তো যাই হোক, এখন এটা করব, তারপরে বাকবাকি নাস্তাটা করব। আর এখানে যে শুটকি মাছগুলো দিয়ে দিয়েছিলাম সকালের নাস্তা, আজকে কি বানিয়েছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। চিতরুটি বানিয়েছিলাম, আর হচ্ছে চিতাই পিঠা, গরু মাংস, এটাই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। লাবিবার জন্য ডিম ছিল, চা ছিল, তো এটাই ছিল। তো লাবিবা তো ওখানে বসে আছে, ও খেতেই চায় না, তো জোর করে খাওয়াইতে হবে। তো আমরা হচ্ছে জাস্ট নাস্তাগুলো করতেছি। ডিম খেয়েছো, তো একটু পিঠা খাও। না এই দেখো ক্যামেরার সামনে এইভাবে কথা বলে, একটু সুন্দর করে কথা বলো, আয়রা যেভাবে কথা বলে। বলো আসসালামু আলাইকুম, সালাম দাও। সে অনেক রাগ করেছে, সে হচ্ছে খাবে না, এই জন্য তার এত বাহানা শুরু হয়ে গেছে। তো সকালে অনেক কাজ করলাম, কাজ টাজ করে এখন হচ্ছে বাজে 12টা। লাবিবাকেও একটু খাইয়ে দিলাম, খাওয়ানোর পর ও তো একটু কার্টুন দেখতেছে ফোনে। আর হচ্ছে আমি কালকে পুডিং বানিয়েছিলাম রাত্রে, তো সেট হচ্ছিলো মানে গরুর দুধ দিয়ে বানিয়েছিলাম, 1 কেজি গরুর দুধ দিয়ে, ওটা আপনাদের সাথে শেয়ার করি নাই। আর হচ্ছে রোল বানিয়েছিলাম, মানে সবজি রোল, তো এটা আমি এখনই করব। এই যে এটা হচ্ছে আমি রাত্রে সেট করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন কেটে লাবিবাকে খাওয়াবো। আমরা একটু একটু খাবো, আমরা বলতে আমি, লাবিবার পাপা নাই। তো লাবিবার পাপা গেছে একটু বাহিরে। আর হচ্ছে এটা হচ্ছে দুপুরের রান্না, আজকে হচ্ছে গরু মাংস আছে,
আর রান্না করব ডাল আর হচ্ছে শুটকি মাছ, ছোট যে শুটকি মাছগুলো থাকে ওইটা আলু দিয়ে চচ্চড়ি করব। তাহলে আবিবাকে হচ্ছে আমি পুডিংটা খাইয়ে দিয়েছি, খাওয়ার পরে একটু বেলকনিতে এসেছি, ছাদে হচ্ছে কাজ করতেছিল, ওরা আবার পানি ফেলতেছে, তো আমি এবার দেখতে গিয়েছিলাম, তো আমি এখন লাইটটা অফ করে দিলাম। লাবিবা হচ্ছে এই যে কার্টুন দেখতেছে, ওর কাছে একটু গেলাম, বললাম কি করতেছো তুমি, তো এখন একটু বেলকনিতে যাব, যে কাপড় চোপড়গুলো আছে আমি জাস্ট এই বেলকনিতে কাপড় চোপড় দিই না, তো ওই সাইডে কাজ করতেছে এই জন্য দিয়েছি, তো ওইগুলো যেগুলো শুকিয়ে গেছে এগুলো একটু তুলে নেব, তুলে হচ্ছে অর্ডারে রেখে দিব। আজকে বেশি কিছু শেয়ার করব না, তারপরও যেটুকু শেয়ার করি, এখন হচ্ছে 12:30 বেজে গেছে, আমি রান্না করতে যাব, তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে রোল আমার কাছে খুবই ভালো লাগে, তো ফ্রিজ থেকে 2 পিস রোল বের করলাম, লাবে বা যদি একটু খাই, তো আমি একটু ওভেনে গরম করতেছি, গরম করে হচ্ছে সস দিয়ে খেয়ে নিব, খেয়ে তারপরে হচ্ছে রান্না করতে যাব, রান্না করতে বেশি সময় লাগবে না, সব কিছু গোছানোই আছে। তো আমি একটু পানি খেয়ে নিলাম, পানি পিপাসা লাগছে, মানে রোলটা খাওয়ার পরে পানি খাবো না, এই জন্য খাওয়ার আগে পানিটা খাবো, সাথে সাথে পানি খেলে কি হয়, ভাজা জিনিস ভাজির যে জিনিসগুলো আছে গলা জ্বলতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে, এই জন্য আমি যদি ভাজা পোড়া কিছু খাই খাওয়ার আগে পানিটা খেয়ে নিই, আপনারাও আশা করি এটা করবেন, দেখবেন বেটার ফল পাবেন। তো এখন হচ্ছে আমি এই যে রোলটা খেতে বসে গিয়েছি, আমি খেয়ে তারপরে হচ্ছে লাবিবাকে একটু খাওয়াবো, রোলটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল, পরে যেদিন বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি এখানে হচ্ছে সবজি রোলটা করেছিলাম, লুডুস আলু আর হচ্ছে চিজ দিয়েছিলাম, অনেক টেস্টি ছিল, রাত্রে লাইবার বাপ্পা খেয়েছিল, আমি এখন খাচ্ছি, পরে আবার খাবো, হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যখন যার খুশি ওভেন থেকে গরম করে খেয়ে নেব। আমি খাওয়ার পরে লাবিবাকে 1 পিস দিয়েছি, লাবিবা বলতেছিল খুবই টেস্টি খুবই ভালো, আমি বলছি ঠিক আছে তাহলে তুমি পোড়াটা শেষ করো, তো আর হচ্ছে একটু দৌড়াদৌড়ি করতেছে, বাচ্চা মানুষ একটু দৌড়াদৌড়ি করতেছে, আবার খাইতেছে, ও খাইতে চায় না, খুবই দুষ্টামি করে খাওয়া নিয়ে, যত মানে খাইতে গেলেই তার যত কষ্ট, এমনি সময় হারা মানে কষ্ট নাই, তার হচ্ছে খাবার দাবার দেখলেই কষ্ট লাগে। তো যাই হোক, এখন হচ্ছে আমাদের আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, যে ডাল ভাত, তারপরে হচ্ছে চচড়ি করছি আলুর আর গরু মাংস, এটা হচ্ছে খাওয়ার সময় গরম করব। এখন লাইবার পাপা নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে আসলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো, আর লাইবার জন্য 1 প্যাকেট দুধ বের করে রাখছি,
আজকে কিচেন রুমটা মানে আমার গোসল করতেও লেট হয়ে গেছে, কিচেন রুমটা ডিপ ক্লিন করছি, অনেক মানে কি বলবো একটু ঘন ঘন মানে যদি পরিষ্কার করা হয় তাহলে বেশি কষ্ট হয় না, আর যদি 6 মাস পরে পরিষ্কার করা হয় তাহলে অনেক কষ্ট হয়। এই যে উপরে কাজ করতেছে ছাদে আর পানি ফেলতেছে, আমার গাছে পুরো ভরে যাচ্ছে। তো গোসল টোসল করে লাইবার পাপার জন্য ওয়েট করতেছি, আর লাবি ভাই যে সুইং করতেছে, সে এই সুইংটাই সারাদিন থাকতে পছন্দ করে, এই জন্য আসার পরে যেখানে যায় সুইং দিয়ে দেওয়া হয়। আবার মেঘলা মেঘলা ভাব বৃষ্টি, চতুর্থ সাইডে বেলকনিতে শুধু কাপড় চোপড় দেওয়া। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।